আবারও আমি চলে এসেছি, কিন্তু কুর্তির কালেকশন নিয়ে। এবার কোনো স্টেশন হাটে নয়, এবার এসেছি বঙ্গতাঁত কাপড় হাটে। তা সেখান থেকেই কিন্তু আমি তোমাদের এক্সক্লুসিভ কিছু কুর্তির কালেকশন দেখাবো, যেটা নাকি পুজোর সময় রমরমিয়ে কিন্তু বিক্রি হচ্ছে কাকুর স্টলে। তো চলো আমি তোমাদের সেই ভিডিওই কিন্তু এখন দেখাবো। হাই বন্ধুরা, আমি কবিতা, আমার ফাইনেস্ট কবিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমার ভিডিওগুলো যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন এরকম আরও অনেক ভিডিওর সঙ্গে তোমরা পরিচিত হতে পারবে। চলো দেখে নিই মলমল কাকুর সেই কুর্তির কালেকশন। নমস্কার, আপনাদের সামনে নতুন ভাবে আমি আবার এসেছি। মলমল তো আগে দেখিয়েছি, আপনাদের অনেক আশীর্বাদ পেয়েছি। এখন আমি নিয়ে এসেছি নতুনত্ব পুজোর কালেকশন কুর্তি। কুর্তির কালেকশন, আমি কুর্তির কালেকশন দেখাই আপনাদের। কিছু আইটেম রাজস্থানি গুজরি, ঠিক আছে, রাজস্থানি গুজরি আইটেম আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি। আমাদের পুজো সামনে, প্রত্যেকেই আমরা নতুন বস্ত্র পরব, সেই হিসাবে সেই চিন্তাভাবনা মাথায় করে আমি রাজস্থান থেকে থান নেনে নিজস্বভাবে প্রোডাক্ট করাচ্ছি কুর্তি। এটা হাত কাটাও হয়, হাত ছাড়াও হয়। এই দেখো স্লিভলেস, এটার প্রাইস কত? এটা প্রাইস হবে জনসাধারণের উদ্দেশ্যে 150 টাকা কুর্তি প্লাজো। যা নেবে 150 টাকা, যারা নেবে তাদের সঙ্গে আলাদা হবে। এই দেখো ভ্যারাইটি, অন্ত 100 ডিজাইন আছে রাজস্থানি কুর্তির, ঠিক আছে। অলরেডি রাজস্থান থেকে এই থান আসে, আমার শাড়িও আসে, তার সঙ্গে এটা 100 মিটার করে থান হয়। প্রতিটার 18-20টা করে কালার হয়, এবং সেট সেট নিলে জনসাধারণের জন্য 300 টাকা সেট। সেট নিলে 300 টাকা, এরই সেট করে দেওয়া যাবে, যে যেমন ডিজাইন বলে করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যেমন এটার সঙ্গে প্লাজো, প্লাজো সেই একই দাম, 150, ঠিক আছে, 150 টাকা। এবার প্লাজোর সঙ্গে কেউ যদি মনে করে আমি সেট করে নেবো, এটা তার সেট, এই সেটিংটা করে নিল, তাহলে তার পুরো সেট হয়ে গেল, তাহলে 300 টাকা দাম দাঁড়ালো। বলো 150 টাকা, যেটা ইচ্ছা, পাইকারি দাম, কুর্তি, প্লাজো, যা নেবে 150 টাকা। এছাড়াও এটা তো গেল, আমার মনে হয় না যে আরো কিছু বিশেষ আইটেম দেখাতে হবে। যেমন এটা সেটিং করাই আছে, কুর্তি টু পিস, হ্যাঁ, একেবারে সেটিং করাই, এও দাম 150 টাকা পার পিস, 150, মানে সেট 300 টাকা, ঠিক আছে, 300 টাকা। এটা এই সেটটার পুরো দাম। প্লাজো পরে অসুবিধে, যারা সাইকেল চলবে, আমার মেয়েরা স্কুল কলেজ করবে, তাদের পক্ষে বাঁধবে না কোনো কিছুতেই, সেই চিন্তা ভাবনা করে করে এটা করা। এটা যেমন একটু সরু ফোল্ডের মধ্যে পেন্সিল পা, পেন্সিল, ঠিক আছে, আচ্ছা, এর মধ্যেও আছে ঘাগরা, ঘাগরার কিছু কালেকশন আছে, গোপী ঘাগরা, হ্যাঁ, ঘের, এটা হচ্ছে ঘের, ঠিক আছে, গোপী ঘাগরা, ঠিক আছে। আপনি দেখুন আমার রানিং দোকান অবস্থায় অবশ্যই সেল হচ্ছে, চলছে এবং চলবে। আপনাদের জন্য, সকলের জন্য আমি চিন্তা ভাবনা করি, যারা পাইকারি নেবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, প্রতিনিয়ত নতুনত্ব কিছু কালেকশন আপনাদের দেখাবো। এই দেখুন, এটা যেমন একটা প্লাজোর সাইকেল শু, এরও সেট আছে, প্রতিটা কাপড়েরই আমার সেট আছে, সেটভাবে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা দেখছি প্রতিনিয়তই আমার দিদিভাইরা আসছেন, কাপড় কেনাকাটা করছেন, কিন্তু তাদের পরিবারের জন্য চাইছেন যে আমার স্বামী অষ্টমীতে পড়বে, আমার ছেলে অষ্টমীতে পড়বে, তাদের জন্য আমি বোলপুর কাঁথা স্টিচ নিজস্ব কারিগর দ্বারা তৈরি করিয়ে কিছু আইটেম তৈরি করেছি। যেমন দেখুন পাঞ্জাবি, পাঞ্জাবির কালেকশনটা আপনার দেখিয়ে দিই, কাঁথা স্টিচ পাঞ্জাবি, ঠিক আছে, বা আমার দাদা ভাইরা যারা পড়বেন, এটা জনসাধারণের উদ্দেশ্যে রেট হচ্ছে 500 টাকা, হ্যাঁ। এবার যখন কেউ বালকে ডিল করবে তার রেটটা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়ে যাবে, ঠিক আছে, এটা আমি জনসাধারণের উদ্দেশ্যে এই রেটটা দিচ্ছি। এবার এ দেখুন, এর আজকে অল্প কটাই আছে, দোকান আমার প্রায় এখন গোটানোর দিকে, এই কালেকশন অন্তত 20টা কালার দিতে পারবো, কোনো সমস্যা নেই, সব সময় দিয়ে যত পিস চাইবে, 500 টাকা জনসাধারণের সকলের জন্য 500, যারা পাইকারি করবেন আবারও বলছি তাদের জন্য যেটুকুনি কনসিডার করার দরকার, তাদের একটা জায়গা করেই আমি তাদেরকে দামটা দেবো, যাতে তারা বেচো আমাকে খোঁজ করে 2 পয়সা পায়। আমি দাম ফাইনালি বলছি না, তাদের জন্য সমস্যা আছে, ঠিক আছে। আর এই কুর্তিগুলো কিরকম প্রাইস? এটা যেমন কুর্তি পুরো কিন্তু কাঁথা স্টিচ, একদম বোলপুর, এগুলোর প্রাইস প্রায় 350 টাকা, 350 টাকা করে কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে 350, আচ্ছা। এটা দেখুন মলমল, মলমল কুর্তি,
ঠিক আছে, এটাও কাপড়, কাপড়টা শুধু দেখতে হবে কি, এটা কত, এটাও 350 জনসাধারণের উদ্দেশ্যে, এই যে 350, মানে এত সুন্দর একটা কুর্তি কিন্তু 350 টাকা দাম। আবার একটা আইটেম দেখাই, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল বাটিক, এও বোলপুর, এও বোলপুর। আমি যখনই কাজ করি কোনো খনির সন্ধান নিয়ে কাজ করি, ঠিক আছে, ওই বাইরের মার্কেট থেকে কিনে ব্যবসা করবো এমন ব্যাপারটা না, আমি নিজস্ব প্রোডাকশন সবসময় মাথায় চিন্তা ভাবনা করি। হাল নিয়ে যাচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে, দাম এবার, এবং কালার গ্যারান্টি, এটা বিমলের কাপড় হবে, এটা বিমলের কাপড়, এটার দাম জনসাধারণ হচ্ছে 450-500 টাকার মধ্যে, রিজনেবল প্রাইস। এছাড়াও 450-500 টাকার মধ্যে দাম হচ্ছে এটা। এছাড়াও আপনারা দেখুন আর একটা ডিজাইন দেখাই, এর মধ্যে পুরো কিন্তু কাঁথা স্টিচ, শর্ট এর মধ্যে এও একটা কাঁথা স্টিচ, কিন্তু আমি এই গুজরির কালেকশনটা দিয়ে এটাকে করেছি, এটার গেটআপটা বাড়িয়েছি, কভার করেছি এবং হাতটা এবং পাটাকার লেন্থটাকে কভার করেছি, নিচের দিকটা আবার কিন্তু গুজরির কাপড় দিয়ে, আর হাতটা, এই হাতটাও এরকম, ঠিক আছে। এর প্রাইস কেমন থাকছে? প্রাইসটা আমার বলাটা কি ঠিক হবে, বলে দাও। এর প্রাইসটা ওই 350 এর মধ্যেই থাকবে, যে জাম পাইকারি হিসাবে আলাদা কথা হয়ে যাবে, 350 এর মধ্যে। আর একটা পেয়ে যাবে প্লেন এর মধ্যে দেখাই, মানে ডিজাইনের শেষ নেই, প্রতিটার ডিজাইনের এবং প্রত্যেকটা পিস সিঙ্গেল পিস আলাদা আলাদা, এটাও কিন্তু পুরো কাঁথা স্টিচের মধ্যে থাকছে, এটা কিন্তু মেশিন বলে কেউ ভাববেন না, অরিজিনালি। তার প্রমাণটা কোথায় দেখবেন, এই দেখুন হাতে যে তৈরি করা তার প্রমাণ, এই দেখুন মেশিনে হলে কিন্তু এই জিনিসটা আসবে না। এটা কি রকম প্রাইস আছে? এটা ওই 350 থেকে 400 এর মধ্যে, পাইকারি দরদের জন্য 350 থেকে 500 কিন্তু এটা দাম থাকছে। এটা কুর্তিতে যোগ করেছি, এ হচ্ছে ঘাগরা, ওয়ান পিস, ওয়ান পিস, একদম রাজস্থানি স্টাইল, ওয়ান পিস। এগুলো কি রকম প্রাইস থাকবে? এগুলো প্রাইস থাকবে 250 টাকার মধ্যেই, 250 টাকার মধ্যে। এখন পাইকারি হলে চিন্তা ভাবনা করার জায়গা আছে, কিন্তু সেটা কেউ বেশি আশা করবে না, ঠিক আছে। আর একটা নতুন কালেকশন, একদম মিট, রাজস্থান, রাজস্থান থেকেই তৈরি হয়ে মালটা আসছে। আমি যেহেতু রাজস্থানের সঙ্গে যোগাযোগ আমার, সেই হিসাবে রাজস্থান থেকে যোগাযোগ হয়ে আসছে, এবং রাজস্থানি কাঁথা স্টিচের ওপর এই হচ্ছে ওয়ান পিস, ঠিক আছে। কালেকশন এর 20-25টা কালেকশন ডিজাইন পাবে, এবং ঘন্টা 20-25টা কালার পাবে। এটার প্রাইস পাইকারি রেট পড়বে 350 টাকা। আর ওই যে কথাটা বারবারই আর বলছি না, যারা পালকে নেবেন তাদের জন্য এক্সট্রা একটা জায়গা থাকলোই। এবার এর সঙ্গে তো নাইটি আছে, দেখুন অলরেডি মনোপুরম, বাংলাদেশ মনোপুরম, বাহ, খুব সফট, খুব সফট, মানে দেখো আমি নতুন করে, এটা নাইটি কোয়ালিটি। এর প্রাইস কেমন আছে? এর প্রাইস 250, 250 করে হোলসেল রেট, 250 হোলসেল রেট, কাপ্তান নাইটি, কাপ্তান নাইটি, ঠিক আছে। এটা দাম কত? জশওয়াল, জশওয়াল ব্র্যান্ড নাকি? জশওয়াল, জশওয়াল ব্র্যান্ড, জশওয়াল ব্র্যান্ডে আমার প্রত্যেকটা মালের ব্র্যান্ড দেখে কাজ দিবেন। আমি বিমল, বিসিএম প্রাইস আছে, এগুলোর প্রাইস পড়বে 250 এর মধ্যেই আপনার চলে আসবে, পাইকারি বিক্রয় আলাদাভাবে কথা হয়ে যাবে। কাপড় কি আও কাপড়, ঠিক আছে, একদম ভ্যানিটি করে নিয়ে গেলে আলাদা কোনো ল্যাগেজ তৈরি করতে হবে না, ঠিক আছে। আর একটা দেখাই, এটা হচ্ছে, ঠিক আছে, জশওয়াল, জশওয়াল কাপড়, এবং শুধু এই স্ট্যাম্পটা না, এটা আমি লাগাতেই পারি, কিন্তু এই অরিজিনাল স্ট্যাম্পটা এখানে পারে, দেখো, ঠিক আছে। এই যে ব্যাজ নম্বরটাকে সার্চ করুন, আপনাকে এই এই কালারটাই দেখাবে। এখানে কোনো ডুপ্লিসিটি, জননী শাড়ি কোনোদিন ডুপ্লিসিটি করে না, করবে না, সততার পথে এগিয়ে চলেছে। এটা কিরকম প্রাইস আছে? এটার প্রাইস 230 পাইকারি রেট, 230, ঠিক আছে। আচ্ছা, মাল দেখানোর শেষ নেই, দেখো প্রচুর কালেকশন কিন্তু এখানে রয়েছে, প্রচুর, সব তো দেখানো সম্ভব নয়, প্রচুর রয়েছে। আমি খুলে দেখাচ্ছি না, অরিজিনালি যেটা বাটিক বলে, বাটিক, আমি আগেও জানো যে আমাদের বাটিক স্পেশালিস্ট, আমরা কটন স্পেশালিস্ট, মলমল স্পেশালিস্ট, এটা সেই বাটিক, অরিজিনাল বাটিক। এটা কি রকম প্রাইস থাকছে? 250 এর মধ্যেই থাকছে, 250, হ্যাঁ, খুব সুন্দর, এই হচ্ছে প্রত্যেকটা ইউনিক ডিজাইন, ঠিক আছে, ইউনিক। আর একটা ইউনিক ডিজাইন দেখাই, যেটা হচ্ছে প্রত্যেকেই চাইছে, রাসমণি, রাসমণি আগে ছিল একরকম, এখন রাসমণি আর একটু চিন্তা ভাবনা করে মোটিভাইট করা হয়েছে, এটা হচ্ছে রাসমণি, ঠিক আছে, দেখো। এবং নাইটি সাইজ যারা 60 ঝুল চাই, আমার মনে হয় আমার ঝুলটা তাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য,
আমি বলছি 58, কিন্তু পড়লে তাদের 60 এর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে, এটা কিরকম প্রাইস আছে? এটা 250 এর মধ্যেই থাকবে। হ্যাঁ, আমি 350 ও 90 আছে, তাদের ব্লাউজ পিস ওড়না দিয়া, আমি সেটা এই মুহূর্তে দেখাচ্ছি না, এর আগের ভিডিও দেখেছি। আর এইগুলোর কালেকশন কালার পদ আমি সবই দেখাতে পারতাম, কিন্তু এখন শেষ সময়। হ্যাঁ, আমার যে মেয়ে এসেছে এই সময়টা ভিডিওর জন্য, তা তাকে অসংখ্য ধন্যবাদ, এবং এই কুর্তি কালেকশন এবং এগুলো দেখানোর জন্য। এছাড়া আমি এখন অন্য কিছু আর দেখাতে চাইছি না, অত্যন্ত ক্লান্ত, ঠিক আছে? বাজার এখন মার্কেট শেষ। হ্যাঁ, আমি কটন ছাড়া অন্য কিছু বেচি না, এখানে কটন, আমি নিজেও কটন পরি এবং কটন বেচি। আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, আপনারা তাতে আমার সঙ্গে যোগাযোগ করুন। বালকে বললে বালকে যে যত পিস চাইবেন তত। এই বাবু, ওই একটা দেখি, ওই হাতের ট্যাটু দাও তো, দিচ্ছি তোমার। এর কালার ভ্যারিয়েশন বলছিলাম, 25-30টা কালার ভ্যারিয়েশন দিতে পারবো, একদম রেডি। আর এর মজাটা হচ্ছে এর বেল্টে, এই যে বেল্টটা ধরো, এটা ধরো, এই যে বেল্টটা, এটা দেখো ফ্রি সাইজ হয়ে গেল, যেই বেল্টটা কোমরে দিয়ে টানলাম তখনই একটা বাচ্চাও পড়তে পারবে, একটা 15 বছরের মেয়েও পড়তে পারবে। এই বেল্টটার মধ্যে এর গোপনীয়তা লুকিয়ে আছে, খুব সুন্দর। এইটা কিন্তু লং হাতা আছে, এই কালেকশনের শেষ নেই, এটা লং হাতা থাকছে, খুব সুন্দর, ইউনিক ডিজাইন, এবং রাজস্থানি ঘাগরা, ওয়ান পিস রাজস্থানি ঘাগরা। তা তোমরা তো কাকুর কালেকশন দেখলে, পুজোতে কাকু এগুলো তুলেছে, মানে কাকু এখন শাড়ি ছেড়ে কুর্তির দিকে ঝোঁক দিয়েছে, কারণ এগুলো খুব ডিমান্ডেবল। তাই আমি দেখেছি আমাদের মেয়েরা প্রত্যেকেরাই শাড়ি পরাটা একটা জর্জরিত ভাব এসে যাচ্ছে, কিন্তু সেই হিসাবে দেখছি যে তারা কুর্তি এটা পরে কিন্তু কমফর্টেবল চলাফেরা করতে পারছে। কেন, আমরা এখন প্রত্যেকেই ব্যস্ত, মানে করোনার পর থেকে আমরা প্রত্যেকের সংসারে কিছু না কিছু দুর্বলতা আঘাত পেয়েছি, সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই ইনকাম করার চেষ্টা করছি। তার জন্য আমাদের শাড়ি পরে সব জায়গায় দৌড়ো সম্ভব হচ্ছে না, আমাদের মেয়েরা মায়েরা এখন অনেক অ্যাডভান্স, তার জন্য এইসব চিন্তা ভাবনা করে আমি শাড়ি তো আমার থাকলোই, তার সঙ্গে আমি কুর্তির যত রকম ভ্যারাইটি পাবো আমি দেব। আশা করি পুজোর মধ্যে আমি আরও কিছু নতুনত্ব কালেকশন, পুজোর আর দেরি নেই, দেওয়ার চেষ্টা করছি, মাথায় সেই কাজ করছে। এই দেখুন আমার বোলপুর থেকে এরম কাজ হয়ে প্রচুর প্রচুর প্রচুর, যে যত হাজার পিস চাইবেন অত দুটো দিন সময় দেবেন, আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে। কুরিয়ার সারা ভারতবর্ষে ডেলিভারি করে থাকি, আমাকে এর আগের ভিডিওয় মলমল কাকু বলে পরিচিত আমারই মেয়ে কবিতা, সে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। হ্যাঁ, তার দ্বারাই আমি অনেক উপকৃত, সে আমার মেয়ে, মেয়ে সম। হ্যাঁ, সেই হিসাবে আপনি আমার এই সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আপনারা সবাই সুস্থ থাকুন, আমি চাই, এটা আমার মনের কথা, যে পূজয় যার যেমন ক্ষমতা নতুন বস্ত্র প্রত্যেকের হাতে তুলে দিয়ে আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করি, আসছেন আমরা উৎসবে মেতে উঠি সকলে একবার, কারোর মন খারাপের প্রয়োজন নেই। যাদের যেটুকুনি যা ক্ষমতা, আমি নিম্ন থেকে উচ্চবিত্ত পর্যন্ত সব রকমই ভাবি এবং সব রকমই আইটেম আমি রেখেছি, আপনারা আসুন। আমার বাড়িতে একটা নিজস্ব শপ আছে, সেখান থেকে আমি হোলসেল করি, বাড়ির ঠিকানা হচ্ছে 37 কেসিদার রোড, এখানে আমি সপ্তাহে দুদিন বসি, বৃহস্পতিবার আর শুক্রবার, বঙ্গড়া, আমার বাড়িতে আসুন, ওটা আমার 24 ঘন্টা আপনাদের জন্য সবসময় সার্ভিস দিতে আমি রাজি, এবং আমার সঙ্গে ভিডিও কল অপশানে মাল দেখতে পারবেন, সেটা রাত্রির 8টা থেকে, আপনি আপনারা যতক্ষণ আমাকে সঙ্গ দেবেন আমার এই ব্যাপারে কোনো হ্যাল নেই। আর আমার ভাই বোনেরা যদি নতুন করে ব্যবসা করতে কেউ নাবে, আমি তাদের যেভাবে সহযোগিতা করব, আশা করি তাদের উন্নতি হবে, অবনতি হবে না। আজকে এই পর্যন্ত বলে আমার শপের ঠিকানা সব কিছুই আপনাদের দিয়ে দেবো, ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করুন। আর জননী শাড়ি বিপণী বলে আমার একটা পেজ আছে, সেই পেজটাকে আপনারা ফলো করুন, প্রতিনিয়ত আপ টু ডেট দেওয়া হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন, চলুন আমরা পুজোতে সবাই একসঙ্গে আনন্দ করে মাকে বরণ করে ঘরে তুলে নিয়ে আসি। তো বন্ধুরা, আমি এত কিছু তো দেখিয়ে দিলাম, আরও অনেক কিছু দেখানোর ছিল কিন্তু টাইম খুব কম, এখন মানে শেষ বেলা। তো চলো, আমার ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে জানাবে, তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাদের জানাবে। তো এখানেই আমার ভিডিও কমপ্লিট করলাম, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার কবিতা দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য টাটা।